বসিলায় সম্ভাব্য জঙ্গি আস্তানায় র‍্যাবের কমান্ডো টিমের অভিযান চলছে, কেয়ারটেকার সহ আটক দুই। মামলা না তুললে নুসরাতকে পুড়িয়ে হত্যার নির্দেশ দেন সিরাজউদ্দৌলা, আত্মহত্যা বলে চালানোর পরামর্শ। সাত দাবিতে পরিবহন শ্রমিকদের সকাল সন্ধ্যা কর্মবিরতি, সিলেটের সাথে সারা দেশের বাস যোগাযোগ বন্ধ। আরো শক্তিশালী হয়ে উঠছে ঘূর্ণিঝড় ফণী, 5 মের মধ্যে বাংলাদেশ উপকূলে আঘাত হানার শঙ্কা। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, দোলা ডলরে শিরোনামগুলি বলছিলাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর বসিলার একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র‍্যাবের কমান্ডো টিম। সকাল 9টা থেকে এই অভিযান শুরু হয়। অভিযান চলাকালে কয়েক দফা গুলির শব্দ শোনা গেছে। এর আগে ভোর থেকে মেট্রো হাউজিংয়ের ওই বাড়িটি ঘিরে রাখে র‍্যাব। এ সময় বাড়ির ভেতর বিস্ফোরণ ঘটে। এরই মধ্যে বাড়ির কেয়ারটেকার সহ দুজনকে আটক করেছে র‍্যাব। ড্রোন ক্যামেরার সাহায্যে বাড়িটিতে জঙ্গিদের অবস্থান সম্পর্কে ধারণের পর শুরু হয় কমান্ডো টিমের অভিযান। ঘটনাস্থলে বম্ব ডিসপোজাল ইউনিটও প্রস্তুত রয়েছে। র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে। বাড়িটিতে একাধিক জঙ্গি থাকতে পারে বলেও জানান তিনি। ডেফিনেটলি এখানে একাধিক জঙ্গি অবস্থান করবে এরকম গোয়েন্দা তথ্য আমাদের কাছে ছিল। আর যেহেতু কেয়ারটেকার যে আছে, যে এই বাসাটাকে যে ভাড়া দেওয়ার ব্যবস্থা করেছিল, তাকে আমরা জিজ্ঝাসাবাদ করছি। ডেফিনেটলি আরও আমরা জানতে পারবো। ঝুঁকির কথা বিবেচনা করেই আসলে আমরা আপাতত এখন এটা কন্টেইন করে আসছে, এবং স্পেশালিস্ট টিম ও মিউনিসিপাল এবং ডগ স্কোয়াড গেলে আমরা ফার্দার আরও কিছু অগ্রসর হয়ে আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী আমিরুল লতিফ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমিরুলের কাছে। আমিরুল, আপনি সকাল থেকে আমাদেরকে ঘটনাস্থলের থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন, এই মুহূর্তে কমান্ডো বাহিনীর অভিযানের সবশেষ খবর আমাদেরকে জানাবেন। হ্যাঁ, কমান্ডো বাহিনী কিছুক্ষণ আগে বাড়িটির একদম কাছাকাছি চলে গিয়েছিল, এবং সেখানে প্রায় মিনিট দশেক তারা অবস্থান করে এবং কিছুক্ষণ আগে সেখান থেকে বেরো হয়ে এসছে। কিন্তু বের হয়ে আসার পরে এখনও পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি যে ওখানকার কী অবস্থা। তবে ড্রোন ক্যামেরার সাহায্যে ইতিমধ্যেই বাড়ির ভিতরের পরিবেশটা পর্যবেক্ষণ করেছে তারা, এবং আমরা কিছুক্ষণ আগে ডগ স্কোয়াডের গাড়িটিও ও যে সন্দেহভাজন যে বাড়িটি সেদিকে যেতে দেখেছি। তো এখনও পর্যন্ত দুজন সেই বাড়ির কেয়ারটেকার, এবং ঠিক পাশে একটি মসজিদ আছে, সেই মসজিদের ইমাম, এই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে ভোর থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু সেই জিজ্ঞাসাবাদের তারা কি জানিয়েছে সেটাও আমাদেরকে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি র‍্যাবের পক্ষ থেকে। এখানে মোটামুটি আমি আগেই যেমনটি জানিয়েছিলাম যে ভোররাত 3:30 দিকে গোপন খবরের ভিত্তিতে অভিযান শুরু করে র‍্যাব জঙ্গি আস্তানার সন্দেহে, এবং সেখানে পরপর দুটো বিস্ফোরণ ঘটে, এবং সবশেষ বিস্ফোরণটি ঘটে ভোর 5:30 দিকে। তারপর থেকেই র‍্যাব ঘিরে রেখেছিল। এরপর একে একে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এবং স্পেশাল ফোর্স, যেটাকে কমান্ডো বাহিনী বলছে, তারপরে ডগ স্কোয়াড, এই এই বাহিনীগুলো তারা আসে এবং এখানে অভিযানে যোগ দেয়। তো বেশ কিছুক্ষণ আগে যখন মূল অভিযানটি শুরু হয়, সেখানে আমরা পরপর 2 বার গুলির শব্দ পেয়েছি। তবে সেখানে কোনো হতাহত আছে কিনা সেটি এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আর এই বাড়িটির ভেতরে কতজন অবস্থান করছেন এই বিষয়ে কি কোনো তথ্য পাওয়া গেছে কিনা?
না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলেনি। একাধিক ব্যক্তি আছে এই তথ্যটি আমরা এখনো পেয়েছি, তবে স্থানীয় বাসিন্দাদের কাছে যতটুকু জানতে পেরেছি যে দুজন থাকার সম্ভাবনা আছে সেই বাড়ির ভিতরে, এবং ভোররাত থেকেই আশেপাশের যে ঘরগুলো সেই ঘর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আশেপাশের বাড়ি থেকেও যারা ছিলেন বাসিন্দা তাদেরকেও সরিয়ে নেওয়া হয়েছে সেখান থেকে। তো এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেনি এখানকার র্যাবের যিনি যারা আছেন কর্মকর্তারা, তারা এখনো আমাদেরকে আনুষ্ঠানিকভাবেও আসলে কিছু জানানো হয়নি। তো এটি এখনো কতক্ষণ এই অভিযানটি চলবে সেটিও আসলে নিশ্চিত করে ঠিক বলা যাচ্ছে না। তো এই ছিল আসলে বসিলা থেকে আমার কাছে সবশেষ অবস্থা। আমরা পরবর্তীতে নিশ্চয়ই ফিরব আপনার কাছে। আবারও যাচ্ছি পরের প্রসঙ্গে। ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকির হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। পরে পিবিআইয়ের চট্টগ্রাম বিভাগীয় বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল জানান, অধ্যক্ষ সিরাজ স্বীকার করেছেন কারাগারে নুরুদ্দিন এবং শামীম দেখা করতে গেলে তিনি তাদের নির্দেশ দেন তারা যেন নুসরাতকে মামলা তুলে নিতে বলে, রাজি না হলে তাকে আগুনে পুড়িয়ে আত্মহত্যা বলে চালানোর নির্দেশ দেন। এর আগে আলোচিত এই হত্যা মামলায় আরও আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত 6 এপ্রিল আলিম পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঠেলে আগুন দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে মৃত্যু হয় নুসরাতের। এদিকে রোববার দুপুরে পিবিআইয়ের এক সংবাদ সম্মেলনে জানানো হয় নুসরাত হত্যায় জড়িত 16 জনকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়েছে। আগামী মাসে দেওয়া হবে মামলার অভিযোগপত্র। কারাগার থেকে হত্যাকাণ্ডের নির্দেশনা দিয়েছে, এ ব্যাপারে সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শামীম এবং নুরুদ্দিনকে সে এই মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করতে বলে এবং চাপ প্রয়োগে কাজ না হলে তাকে হত্যা করার জন্য বলে এবং তাকে পুড়িয়ে মেরে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয় কারাগার। নুসরাত হত্যা মামলার তদন্ত প্রায় শেষ, মে মাসের মধ্যেই আদালতে দেওয়া হবে অভিযোগপত্র। এরই মধ্যে হত্যায় জড়িত 16 জনকে গ্রেপ্তারের কথা জানিয়ে পিবিআই ডিআইজি বলছেন অভিযোগপত্র তৈরির কাজ শুরু হয়েছে, এখন আরও কিছু আলামত সাক্ষ্যের জন্য অপেক্ষা করছেন তারা। অপরাধ বিশ্লেষকরা বলছেন আলোচিত এই মামলার দ্রুত নিষ্পত্তি না হলে বিচার ব্যবস্থা নিয়েই আস্থাহীনতা দেখা দেবে। যৌন হয়রানির মামলায় 27 মার্চ গ্রেপ্তার হন ফেনীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। এরপর দিনই মুক্তি পরিষদ গঠন করে শুরু হয় আন্দোলন। মামলা তুলে নিতে নুসরাতের স্বজনকে দেওয়া হয় হুমকি। মামলা না তোলায় 3 এপ্রিল সিরাজের সঙ্গে কারাগারে দেখা করেন তার অনুসারীরা। তদন্ত বলছে সেখান থেকে নুসরাতকে হত্যার নির্দেশ দেন তিনি। 4 ও 5 এপ্রিল নুরুদ্দিনের নেতৃত্বে বৈঠকে সিদ্ধান্ত হয় নুসরাতকে পুড়িয়ে হত্যার। সে অনুযায়ী 6 এপ্রিল তাকে ছাদে ডেকে কেরোসিন ঢেলে দেওয়া হয় আগুন। 8 এপ্রিল হত্যা চেষ্টা মামলার পর 10 এপ্রিল মারা যান নুসরাত। সেদিনই মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই। পরে 15 দিনের মধ্যে জড়িত 16 জনকে গ্রেপ্তার করে তারা। তাদের 8 জন আদালতে দায় স্বীকার করে দিয়েছে জবানবন্দি। আসামিদের জবানবন্দি ও পিবিআইয়ের তদন্ত বলছে অধ্যক্ষ সিরাজের নির্দেশেই হয়েছে হত্যাকাণ্ড। নির্দেশ বাস্তবায়নে যুক্ত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন ও মাকসুদ আলম। নেতৃত্ব দিয়েছেন নুরুদ্দিন, হাফেজ আব্দুল কাদের ও আফসারউদ্দিন। হত্যায় সরাসরি অংশ নিয়েছেন শামীম, জাবেদ, জোবায়ের, মনি ও পপি ওরফে শম্পা। পাহারায় ছিলেন শরীফ, রানা, মামুন, শামীম ও শাকিল। নুসরাতকে মামলা প্রত্যাহার করতে হবে, নাহলে তাকে খুন হতে হবে। তো সেই প্ল্যান তারা কার্যকর করেছেন এবং পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করবেন এবং বাস্তবায়নের পর এটি কীভাবে অন্য খাতে প্রবাহিত করা যায় সেটিও তারা চেষ্টা করবেন। তো সব মিলিয়ে আমরা এটি ডিলিট করে ফেলেছি। মামলাটি তদন্ত প্রায় শেষের দিকে, শুরু হয়েছে অভিযোগপত্র তৈরির কাজ। আরও কিছু আলামত সাক্ষ্য নেওয়ার পর তা আদালতে জমা দেওয়া হবে। যে আইনে মামলাটি হয়েছে সে আইনে একটা নির্দিষ্ট সময় আছে এবং সেটি আবার সেও 3 মাসের কম না। তারপর আয়ু চাইলে দফায় দফায় আমরা সময় বৃদ্ধি করতে পারি, কারণ আমরা যদি সময়ই নাই কিন্তু আমরা অত সময় লাগবে না। অপরাধ বিশ্লেষকরা বলছেন নুসরাত হত্যার মতো আলোচিত মামলার দ্রুত নিষ্পত্তি না হলে বিচার ব্যবস্থার উপর তৈরি হতে পারে আস্থাহীনতা। পুলিশের উচিত হবে দ্রুততার সাথে চার্জশিট দেওয়া এবং আলামত যা যা আছে এই চার্জশিট যাতে ফলপ্রসূ চার্জশিট হয়, যাতে এখানে কোনো ধরনের লুফলস থাকে সেটা দেখার জন্য যদি একটু দেরি হয় আমি মনে করি সেটা গ্রহণযোগ্য। এদিকে আদালতে অভিযোগপত্র পড়ার পরপরই দ্রুত বিচার আইনে মামলার বিচার শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
23 মার্চ মৌলভীবাজারের শেরপুরে হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র খড়ি মোহাম্মদ ওয়াসিম নিহতের ঘটনায় করা মামলাটি দণ্ডবিধি 302 এর পরিবর্তে 304 এর আওতায় দুর্ঘটনা হিসেবে অন্তর্ভুক্তি করা সহ 7 দফা দাবিতে সিলেট বিভাগে আজ সকাল সন্ধ্যা কর্মবিরতি পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সিলেটে সকাল থেকেই সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। কদমতলি বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি, এমনকি উপজেলাগুলোতে অভ্যন্তরীণ বাস চলাচলও বন্ধ রয়েছে। সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জেও সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। হঠাৎ ডাকায় ধর্মঘটের ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ভাই আমি আইসি অসুস্থ রুগী লইয়া পিছন নিয়ে এখন যাইতে আসলাম, জানিও না গাড়িতে অবরোধ, অনাইয়া দিকে গাড়ি অবরোধ, ডাক্তারটা যাইতে আসলাম। টার্মিনালে নামার পরে আমি আছে এখন যাব কুলাগড়া, যাওয়ার যে কীভাবে যাবো এরকম কোনো ব্যবস্থা পাচ্ছি না, অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছে। 302 দ্বারা মামলা দেওয়া হয়েছে, সেই মামলাটার প্রথম দাবি হলো আমাদের 7 ধারার এটা, তাছাড়া আমাদের অন্যান্য দাবি আছে আইনের সংশোধনী, 5 লক্ষ টাকার জায়গায় 50,000 টাকা, 3 লক্ষ টাকার জায়গায় 30,000 টাকা জরিমানা, এই সমস্ত 7টি দাবি নিয়ে আমাদের আজকে আর কর্মবিরতি। রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় সাবিল হোসেন রিফাত নামের এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন তার বড় ভাই রিয়াজ। রোববার রাত 12টার দিকে এই ঘটনা ঘটেছে। মোটরসাইকেলের আরোহী ছিলেন দুজন, নিহত সাবিল ছিলেন মোটরসাইকেলের পেছনে। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন দুই ভাই, তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাবিলকে মৃত ঘোষণা করেন। রিয়াজ চিকিৎসাধীন আছে। নিহত সাবিলের বয়স 25, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী বলে জানা গেছে। ঘূর্ণিঝড় ফণি আরও শক্তিশালী হয়ে উঠছে, আঘাত হানতে পারে বাংলাদেশেও। ঘূর্ণিঝড়টি ভারতের তামিলনাড়ু রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তরের সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তারা বলছে ঘূর্ণিঝড়টি 2 মের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে, 5 মের মধ্যে এটি ভারত বা বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে দক্ষিণ ভারত, ওড়িশা ও বাংলাদেশে ব্যাপক বৃষ্টি শুরু হতে পারে। বাংলাদেশ থেকে এখনও 1,500 কিলোমিটারের বেশি দূরত্বে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় 88 থেকে 116 কিলোমিটার, তবে এই গতিবেগ আরও বাড়তে পারে। আবহাওয়াবিদদের হিসাব অনুযায়ী বাংলাদেশের সমুদ্র সীমার 400 কিলোমিটারের মধ্যে কোনো ঘূর্ণিঝড় চলে এলে তা বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা বেড়ে যায়। তার আগে এটি গতিপথ পরিবর্তন করে অন্যদিকে চলে যেতে পারে বা দুর্বল হয়ে যেতে পারে। মধুমতি মডেল টাউনকে অবৈধ ঘোষণা করে প্রকল্প এলাকা আবারও খনন করে জলাধারে ফেরানোর রায় দিয়েছিল সর্বোচ্চ আদালত। সেই নির্দেশনা মানা তো দূরের কথা, সেখানে জমি ভরাট করে নতুন ঘরবাড়ি তুলছেন প্লট মালিকরা। এ অবস্থায় যে কোনো মূল্যে নির্দিষ্ট সময়ে রায় কার্যকর করে দৃষ্টান্ত স্থাপনের দাবি পরিবেশবিদদের। ঢাকা আরিচা মহাসড়কের পাশেই আবাসন প্রকল্প মধুমতি মডেল টাউন। রাজুকের অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই জলাধার ভরাট করে প্লট বিক্রি করে নির্মাণ প্রতিষ্ঠান ম্যাট্রোমেকার্স। 2004 সালে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে বেলা। পক্ষে বিপক্ষে একাধিক মামলার রায় নিষ্পত্তি করে 25 এপ্রিল প্রকল্প অবৈধ ঘোষণা করে আপিল বিভাগ। তারপরও বন্ধ হয়নি কাজ। উচ্চ আদালতের চূড়ান্ত রায়ে যখন বলা হয়েছে আমিনবাজারের মধুমতি মডেল টাউনকে খনন করে ফিরিয়ে দিতে হবে তার আগের রূপ, করতে হবে জলাশয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে এখানকার জলাশয় ভরাটে চলছে কর্মযজ্ঞ। এখানে ভেকু এবং খননযন্ত্র লাগিয়ে পুরো এলাকাটি আবার নতুন করে ভরাট করা হচ্ছে। তাহলে আদালতের রায় কার্যকর করবে কে, সেই প্রশ্নটিই এখন বড় হয়ে দেখা দিয়েছে। রায়ে বলা হয়েছে নির্মাতা প্রতিষ্ঠান 6 মাসের মধ্যে নিজ খরচে খনন করে জলাভূমিতে ফেরাবে প্রকল্প এলাকা, তবে সরজমিনের চিত্র পুরো উল্টো। তৈরি হচ্ছে নতুন বাড়িঘর, চলছে ভরাট, আর রায়ের দোহাই দিয়ে মাঝে মধ্যেই কিছু পুলিশ সদস্য এসে আদায় করছে অর্থ। শুধুমাত্র যে স্থাপনা নির্মাণ করেছে তা না, আরও নতুন জায়গা পাশে সে ভরাট করে এই মডেল টাউনটাকে সম্প্রসারিত করছে। এর একটাই কারণ হচ্ছে যে আইন মেনে আদালত যে রায়টা দিয়েছিল সেই রায়টা বাস্তবায়নে সরকারি সংস্থাগুলো মোটেও মনোযোগী ছিল না। তবে আদালতের রায় কার্যকর সহজ হবে বলে মনে করেন বাপার যুগ্ম সম্পাদক। এমন একটা সময় রায়টা এসছে যখন নদী উদ্ধারে, জলাধার উদ্ধারে সরকারের দৃঢ়তা
একটা বিরাট ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর মাধ্যমে সরকারও তো সকল বাংলাদেশের দখলদারিত্বের বিরুদ্ধে একটা সত্য এবং কঠোর মেসেজ দেওয়ার সুযোগ পাবেন। মেট্রো মেকার্সের প্রতারণার শিকার প্লট মালিকরা বলেছেন রায়ের বিরুদ্ধে তাদের বক্তব্য নেই, তবে দিতে হবে ক্ষতিপূরণ। পুরো রিসিপ্ট দিয়ে যে টাকাটা গ্রহণ করেছে তার দ্বিগুণ টাকা আমাদের যদি দিয়ে দেয়, এর আগে যেন আমাদেরকে কেউ এখানে ডিস্টার্ব না করে, উচ্ছেদ না করে। এদিকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে মেট্রো মেকার্স নির্দেশনা না মানলে তাদের কাছ থেকে খরচ নিয়ে রাজুককে কাজ করার আদেশ দিয়েছে আপিল বিভাগ। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভয়াল 29 এপ্রিল 1991 সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে এক রাতেই প্রাণ হারিয়েছিলেন চট্টগ্রাম কক্সবাজারের উপকূলীয় এলাকার অন্তত 1.5 লাখ মানুষ। ভয়াল সেই দুর্যোগের পর চট্টগ্রামের উপকূলীয় এলাকায় আশ্রয় কেন্দ্র, সবুজ বেষ্টনী সহ বেশ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হলেও লম্বা সময় পর নানা কারণে আবারও অরক্ষিত হয়ে পড়েছে উপকূলের মানুষ। সামনের দুর্যোগে তাই অনেকটা ভাগ্যের উপরই নির্ভর করতে হচ্ছে তাদের। 1991 সালের 29 এপ্রিল সন্ধ্যার পর থেকেই আবহাওয়া খারাপ হতে থাকে। সেদিন কক্সবাজারে ছিলেন কুতুবদিয়ার বড়গোপের বাসিন্দা হারুনুর রশিদ। ভোর হওয়ার পর খবর পান অন্তত 30 ফুট পানিতে তলিয়ে গেছে গোটা কুতুবদিয়া। অনেক কষ্টে বাড়ি পৌঁছে দেখেন ভেসে গেছে পরিবারের 10 জন। খুঁজে পাননি স্বজনদের কারো মরদেহ। আমাদের কাজের লোক ছিল, ওর ওয়াইফ এবং ওর বাচ্চা 7 জন, ওরা 2 জন, 6 জন। তারপরে আরেকজন আমার আত্মীয়, এটাও কাজের মহিলা, ওরও 2টা মেয়ে। তারপর আমার ভাতিজে, একসাথে প্রায় 10-11 জন আমার বাড়ির থেকেই গেছে। ঘূর্ণিঝড়ে চট্টগ্রাম ও কক্সবাজারের 1,38,000 মানুষ প্রাণ হারায়, ভেসে যায় অন্তত 2.5 লাখ গবাদি পশু। প্রলয়ঙ্করী ঝড়ের পর উপকূলীয় সুরক্ষা বাঁধ ও পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি ওঠে উপকূলীয় এলাকার মধ্যে বেড়িবাঁধ, তারপর দ্বিতীয়ত পর্যাপ্ত আপনার আশ্রয় কেন্দ্র বা আপনার ওটা যেন ঠিকভাবে তৈরি হয়। আর ওই যখন ঘূর্ণিঝড়গুলো আঘাত করে ওই সময়টায় দ্রুত যেন আমরা এই সাহায্যটা পাই সরকার থেকে। ওই ঘূর্ণিঝড়ের পর বিদেশি সহায়তায় চট্টগ্রামের উপকূলের 30 লাখ মানুষের জন্য তৈরি করা হয় 479টি আশ্রয় কেন্দ্র, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ায় আশ্রয়কেন্দ্রগুলো কতটা ব্যবহার উপযোগী আছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের যেহেতু উপকূলীয় অঞ্চলে এই জনসংখ্যাটাকে আমাদের সাইক্লোন শেল্টারের, যদি আমি শুধু সাইক্লোন শেল্টারের উপর বেস করে যদি আমরা চিন্তা করি, তো সেক্ষেত্রে এটা আমার মনে হয় সঠিক হবে না। সেই ঘূর্ণিঝড়ে বাস্তুহারা হয়েছিল অন্তত 1 কোটি মানুষ, অর্থনৈতিক ক্ষতি ছিল প্রায় $1.7 বিলিয়ন। আসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানীর বেশ কিছু এলাকার 2/3 বাড়ির মালিক ও ব্যবসায়ীর আয়কর নিবন্ধন নম্বর বা TIN নেই। আবার TIN থাকলেও অনেকে নিয়মিত আয়কর দেন না। যাত্রাবাড়ি, ডেমরা এবং শ্যামপুর এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল 13 পরিচালিত বাড়ি বাড়ি জরিপে এই তথ্য উঠে এসেছে। কর ফাঁকিবাজদের খুঁজে বের করতে সারা দেশে চলছে NBR-এর বাড়ি বাড়ি অভিযান। গত এক মাসে রাজধানীর উড়তি এলাকা যাত্রাবাড়ি, ডেমরা, শ্যামপুর, কদমতলি, দনিয়ায় অভিযান চালিয়েছে কর অঞ্চল 13। এ সময় 1200 হোল্ডিংয়ের তথ্য নেয় কর কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে ফ্ল্যাট, 1-7 তলা বাড়ি এবং ছোট বড় মার্কেটের ব্যবসায়ী ও মালিক। এদের মাত্র 400 জনের TIN পেয়েছে কর্মকর্তারা, অর্থাৎ 66 ভাগেরই TIN নেই। কর্মকর্তারা জানান যাদের TIN আছে তাদেরও অনেকে নিয়মিত কর দেন না। এ অভিযানে নাগরিকদের অনেকেই অসহযোগিতা করছেন বলেও জানান কর্মকর্তারা। ওই এলাকার অর্ধেক মানুষ কিন্তু তারা কর দেওয়ার ব্যাপারে তাদের আগ্রহ আছে, কিন্তু তারা অনেকে বুঝতে পারছে না যে কীভাবে দেবে। আর কিছু কিছু লোক কিন্তু ইচ্ছাকৃতভাবে কর ফাঁকি দিয়েছে, তাদের কর ধার্য সীমার মধ্যেই তাদের আয়, কিন্তু তারা সেটা করেনি। NBR কর্মকর্তারা জানান বাড়ি বাড়ি জরিপের আওতায় মার্চে সারা দেশে 51,000 করদাতা খুঁজে বের করা হয়েছে, যাদের মধ্যে নিবন্ধনের আওতায় এসেছে প্রায় 33,000। কর্মকর্তারা জানান 9 মাসে নিবন্ধন নিয়েছে প্রায় 2.25 লাখ, আগামী 3 মাসে আয়করের আওতায় আসবে আরও প্রায় 3 লাখ। যারা নিবন্ধনের পাশাপাশি কর দিয়ে, স্পটেই কর দিয়ে দায়িত্ব থেকে মুক্ত হতে চাচ্ছেন, সেখানে স্পট অ্যাসেসমেন্টের মাধ্যমেই
নতুন করদাতাকে নিবন্ধনও দেওয়া হচ্ছে, আবার অ্যাসেসমেন্টও করে দেওয়া হচ্ছে। কর্মকর্তারা জানান, মাঠ জরিপে আর্থিক লেনদেনের হিসাব বিশ্লেষণ করে করদাতা চিহ্নিত করতে কাজ করছে এনবিআর। গত এক দশক ধরে প্রায় 7% হারে জিডিপির প্রবৃদ্ধি অর্জন হচ্ছে, অথচ এখানে নিয়মিত কর দেন 20 লাখেরও কম মানুষ। দেরিতে হলেও এই সংখ্যা বাড়াতে নড়ে চড়ে বসেছে রাজস্ব বোর্ড। কর্মকর্তারা বলছেন, কর ফাঁকিবাজদের আর কোনো ছাড় নয়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুরের গঙ্গাচড়াই হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এরই মধ্যে জায়গা চূড়ান্ত করে অনুমোদন দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। এতে শিল্প বিকাশের পাশাপাশি 50,000 মানুষের কাজের সুযোগ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 5 দশক আগে বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠিত হয় রংপুরে, কিন্তু কোনো প্লট ফাঁকা না থাকায় এখন জেলায় শিল্প কারখানা গড়ে উঠছে অপরিকল্পিতভাবে। এ অবস্থায় উদ্যোক্তারা রংপুরে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতেই গত বছর বেজার অনুমোদন পায় প্রকল্পটি। শহর থেকে 12 কিলোমিটার দূরে গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর পাড়ে হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি। প্রকল্পের জন্য 250 একরের বেশি খাস জমি নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এখানে যদি একটি অর্থনৈতিক অঞ্চল হয় সম্ভবত যাচাই সাপেক্ষে, তাহলে আমাদের কাছে মনে হয়েছে যে সেটি অত্যন্ত সময় উপযোগী হবে। এই অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করবে। স্থানীয়রা বলছেন, রংপুরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হলে সহজে শ্রমিক পাবে শিল্প কারখানাগুলো, আর কাজের সুযোগ পাবে বিপুল সংখ্যক মানুষ। এলাকার লোক কর্মহীন কোনো করতে পারে না, বিদেশে ঢাকায় কাজে যায়, যদি এখানে হয় তারা কুড়ি খেতে পারবে। এখানে যদি কর্মস্থান হয় তাহলে আমাদের এই হাজার হাজার লোক কুড়ি খেতে পারবে, আর এই জমি জমাগুলো সরকারও মূল্য দিয়ে নিতে হবে। প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলটি সড়ক, নৌ ও রেলপথের সুবিধা পাবে, পাশাপাশি বুড়িমারি স্থলবন্দরের সঙ্গেও এখান থেকে যোগাযোগ সহজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সালথা উপজেলায় 9ম শ্রেণীর এক ছাত্রীকে বখাটে 2 যুবক ধর্ষণের পর সেই ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় লোকলজ্জায় মেয়েটি আত্মহত্যা করতে পারে বলে আশঙ্কা করছে তার পরিবার। এর মধ্যে ধর্ষণের মামলার প্রধান আসামি শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 5 এপ্রিল রাত 9টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন নির্যাতনের শিকার ছাত্রী। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা বখাটে যুবক শাকিল ও জাবের তাকে পাশের কলাবাগানে নিয়ে ধর্ষণ ও মারধর করে। পরে বখাটেরা এই ঘটনার ধারণ করা ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে দেয়। এই অবস্থায় মেয়েটি লোকলজ্জার ভয়ে আত্মহত্যা করতে পারে এমন শঙ্কায় বিচলিত তার পরিবার ও স্বজনরা। এই যে মেয়েটা, এ তো মরা, এখন ওর সেকের হা লাগে, আত্মহত্যায় মারা গেলি, আমরা ও পাবো কোথায়? মেয়ে তো মর বাইরে বেলাসে বেশি মরা, মানে এ জীবনের কিছু নাই, আর আমাদের ফ্যামিলিরও কিছু নাই, আমরা তো খুব গরিব মানুষ। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন যে এরকম নির্যাতন যারা করে তাদের সূক্ষ্ম বিচার জানি দেশের মানুষে করে। ঘটনার পরপরই মেয়েটির ভাই সালতা থানায় মামলা করেন। এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 23 এপ্রিল মূল অভিযুক্ত শাকিলকে আটক করে পুলিশ। এই ধর্ষণের ঘটনা জানার পরে পুলিশ তাদের তৎপরতার সাথে অগ্রসর হয়। আশা করা যে আমরা যে ঘটনাটির বাকি যারা জড়িত আছে তাদের আমরা আইনের আওতায় আনতে সম্ভব হব। ধর্ষণের ঘটনার বিচার এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও নারী নেতৃবৃন্দ। যারা এই ঘটনা ঘটাইছে সেই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমি ফাঁসির দাবিতে বিচার চাচ্ছি। আজকে একটা ঘটনা ঘটে, ঘটার 17 বছর পরে, 10 বছর পরে যদি সেটার কোনো বিচার পায় মানুষ, সেই বিষয়গুলিকে কেউ মনে রাখে না। তো সেই জন্য আমরা মনে করি ধর্ষণের বিষয়ে যা মানে আসামিদেরকে ধরে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এদিকে নির্যাতিতা ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন খান সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আগামী পর্যটন মৌসুমে অর্থাৎ আসছে ডিসেম্বর থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে যেতে লাগবে অনলাইন নিবন্ধন। নিবন্ধন ছাড়া কেউ সেন্ট মার্টিনে গেলে শাস্তি কিংবা জরিমানা হবে। দ্বীপের জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এই উদ্যোগ নিয়েছে সরকার। পরিবেশবাদীরা স্বাগত জানালেও এতে ক্ষতির আশঙ্কা করছেন পর্যটন ব্যবসায়ীরা। কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে 38 কিলোমিটার দক্ষিণে
বঙ্গোপসাগরের বুকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। প্রতিদিন এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে আসেন 5 থেকে 8 হাজার পর্যটক। অনলাইন নিবন্ধন পদ্ধতি চালু হলে প্রতিদিন দ্বীপে প্রবেশের সুযোগ পাবেন মাত্র 1,250 জন। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদী জানাই, কারণ হলো যে একটা লিমিটেশন থাকা উচিত। ছোট্ট এই দ্বীপে অতিরিক্ত পর্যটক ভ্রমণের বিষয়ে বরাবরই আপত্তি তুলে এসেছেন পরিবেশবাদীরা। সরকারি সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন চাইছেন তারা। তো শুনতে পাচ্ছি বারবার, কিন্তু এটা বাস্তবায়ন হচ্ছে না। এটা বাস্তবায়ন করা দরকার। এটা পর্যটনের টাকার আয়ের জন্য যদি আমাদের কোনো অঞ্চল বিপন্ন হয় সেটা প্রতিরোধ করা দরকার, নিয়ন্ত্রণ করা দরকার। নীতিমালা প্রণয়নের মাধ্যমে অনলাইন নিবন্ধন প্রক্রিয়াটি কার্যকর করা হবে। সেন্ট মার্টিনের পরিবেশ সংরক্ষণে রাত্রিযাপনের উপরও বিধিনিষেধ আরোপ হতে পারে। দিনে গিয়ে দিনে আসবে, ওখানে থাকার জন্য এরকম করা যাবে না, এটা সীমিত আকারে অনেকে যাবেন। আমরা চেষ্টা করতেছি যে হোটেলগুলোকে এই একটু ইকো ফ্রেন্ডলি করা যায় কিনা। তবে সরকারের এমন উদ্যোগকে পর্যটন ব্যবসায়ীরা ক্ষতির আশঙ্কা করছেন। মাত্র 1,250 জনের ভিতর সীমাবদ্ধ হয়, তাহলে প্রায় 100টা ট্যুর অপারেটর আছে কক্সবাজারে, এগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য সরকারের প্রতি আমরা আবেদন জানাচ্ছি বিষয়টা নিয়ে আরও গুরুত্ব সহকারে পজিটিভলি চিন্তা করার জন্য। 8 বর্গ কিলোমিটার এই দ্বীপে লোক সংখ্যা 8,000, তার উপর ধারণ ক্ষমতার অতিরিক্ত পর্যটকের উপস্থিতি দ্বীপটিকে পরিবেশগত ঝুঁকিতে ফেলেছে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। শেষ করছি এখনকার সংবাদ, শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বসিলায় সম্ভাব্য জঙ্গি আস্তানায় র্যাবের কমান্ডো টিমের অভিযান চলছে, কেয়ারটেকার সহ আটক 2। মামলা না তুললে নুসরাতকে পুড়িয়ে হত্যার নির্দেশ দেন সিরাজউদ্দৌলা, আত্মহত্যা বলে চালানোর পরামর্শ। সাত দাবিতে পরিবহন শ্রমিকদের সকাল সন্ধ্যা কর্মবিরতি, সিলেটের সাথে সারা দেশের বাস যোগাযোগ বন্ধ। আরও শক্তিশালী হয়ে উঠছে ঘূর্ণিঝড় ফণি, 5 মের মধ্যে বাংলাদেশ উপকূলে আঘাত হানার শঙ্কা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।